ইমানদারি করব। আপনি কে? এভাবে ঘরের ভিতরে কিভাবে ঢুকলেন? এখানে কোনো ভিক্ষা টিক্ষা দেওয়া হয় না, দেখেন ভাই আপনি যান। আমি জুম্মন, রাস্তার ভিখারি না। কোন জুম্মন, কোত্থেকে আসছেন এন্ড এখানে কি? এই পরীক্ষার ফিস আলাদা দিতে হবে। দেব দেব, সব পরীক্ষার ফিস বেশি বেশি করে দেব। আপনি পরীক্ষাটা শুরু করেন। কি এর পরীক্ষা? এখনই টের পাবি তুই ডাইনি কিনা, সেটাই পরীক্ষা করবে উনি। আচ্ছা ঠিক আছে, করেন পরীক্ষা, দেখবো আসল ডাইনি কে। মনে তো কনফিডেন্স নিয়ে কিভাবে কথা বলছে, মানে ওর মধ্যে কোনো ভয়টা কিচ্ছু নেই। আরে অ্যাকশন শুরু হলে তখন মজাটা দেখবে। হ্যাঁ, এই যে ডাইনি প্রমাণিত হলে এ বাড়িতে আর থাকা যাবে না, বাড়ি থেকে বেরিয়ে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে যামো, কিন্তু যদি প্রমাণিত না হয় তাহলে কি আপনি বিয়েটা ভাঙিয়ে দিবেন? এই মায়ারে আমার ডাইনি মনে হইতাছে, লক্ষণ আচরণ সব মিলা যাইতাছে। বলেছিলাম না, আমি বলেছিলাম না, ও একটা ডাইনি দেখে চালিয়া। আমার কথা কি সুন্দর অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, ডাইনি ডাইনি। কথা কম, আমি ভূতের জব কম নিয়ে আয়, আর তিনবার গরম পানি ফোটায় নিয়ে আয়, সাথে মেয়ে মানুষের চুল। চুল ইয়া ইয়ো ডিসগাস্টিং, এগুলো লাগে লাগে। এই দাঁড়িয়ে আছিস কেন? উনি যা যা আনতে বলেছেন যা নিয়ে আয়, জলদি যা। আরে যা আন্টি, কাম অন, আমার ডাউট হচ্ছে এসব করে এভাবে মানে জাদুটা না ছাড়ানো যায় নাকি? আর হোয়াট ইফ উনি মনির জায়গায় অন্য কাউকে ডাইনি প্রমাণ করে ফেললো তখন? মনি ছাড়া আর কাকে ডাইনি প্রমাণ করবে উনি? হ্যাঁ, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি আলিয়া? চুপ করো তো, দেখো রাখ রাখ, এখানে রাখ। আছে, ফোটানো পানি আছে, এই চুলগুলি কার? এটা ঘরের কোনায় পাইছিলাম, তালিজান অথবা বিদেশি খালার হইতে পারে। বলবো কোন পুরুষ ছেলে যত না আসে এখানে,
ঘরের আলো নিবা। কিছু বলবেন স্যার? কি হলো বলছেন না কেন? বলছি মানে আমি এসেছি মানে স্যার কেউ পাশে দাঁড়িয়ে থাকলে না আমার কাজে অসুবিধা হয়। আপনার যদি কিছু বলার না থাকে তাহলে আপনি যেতে পারেন। কিভাবে যে বলি কিন্তু বলতে তো আমাকে হবেই। শুনুন মিসেস রুনা, আই মিন রুনা, শুধু রুনা। আমি শুনছি স্যার, এ নিয়ে তিনবার, আপনি কি কিছু বলবেন? আমার মানে আপনার থেকে নেওয়াটা দরকার। কি? অনুমতি। অনুমতি? কিসের? কিসের আর, আমি যে আবার আমার কাছ থেকে কবে কিসের অনুমতি নিয়েছেন যেটা এত ঘটা করে আবার চাইতে এসেছেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি বরং কাজ করুন, আমি পরে আসছি। সাদি কেমন করছে কেন? কিসের অনুমতি চাইতে এসেছে? হ্যালো, হ্যাঁ আলিয়া বলো। রুনার পারমিশনটা কি নিয়েছো? পারমিশন? হ্যাঁ না মানে এই তো এখনো যাইনি, যাচ্ছি। হোয়াট, তুমি এখনো পারমিশন নাওনি? আই নিউ ইট, তোমাকে দিয়ে যেটা হবে না তুমি পারমিশনটা নিতে পারবে না। জাস্ট হোয়াট আলিয়া, হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ কাল রাতেও তো বিয়ের কথা বলতে রাজি হচ্ছিল না, এখন আবার তাগাদা দিচ্ছ কেন? দ্বিতীয় বিয়ে করতে দশ হচ্ছে না? না আটকে যাচ্ছি বারবার। সাদিক তুমি কি ভুলে গেছো যে এই রুনার জন্যই তোমাকে থানাতে রাত কাটাতে হয়েছে? না আলিয়া, ভুলিনি, কোনোদিন ভুলবো না। আমি যাচ্ছি এক্ষুনি, বাই। সাদিক তুমি কি ভুলে গেছো যে এই রুনার জন্যই তোমাকে থানাতে রাত কাটাতে হয়েছে? সবার কাছে তুমি যে ঘুষখোর সেটা প্রমাণিত হয়েছিল এই রুনার জন্যই, তুমি ভুলে গেছো সাদিক? কি ব্যাপার স্যার, আপনি আবার ফিরে এলেন যে? এলাম, কাজ ফেলে রাখার অভ্যেস বা ইচ্ছে কোনোটাই আমার নেই, তাই ভাবলাম অনুমতি নিয়ে তারপরই একবার রুমে যাব। সে তখন থেকে কিসের অনুমতির কথা বলছেন স্যার? আমার তো মনে পড়ে না জীবনে কোনোদিন কোনো কিছুতে আমার অনুমতির জন্য আপনার আটকে গেছে। হ্যাঁ ছিল না, কিন্তু আজ আটকে আছে বলেই তো এসেছি। হাসালেন স্যার, আমার মতো জুনিয়র অফিসারের জন্য আপনার কাজ আটকে আছে? এ কথা আবার কাউকে বলবেন না যেন স্যার, শুনলে সবাই কি ভাববে বলেন তো? বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু মিস রুনা। গলা নামিয়ে কথা বলুন স্যার, এটা অফিস। বাসায় আমি আপনার উচ্চ গলা শুনে অভ্যস্ত হলেও অফিসে সবাই সেটা শুনলে কিন্তু খুব একটা ভালো চোখে দেখবে না। আর তখন থেকে আপনি কিসের অনুমতি অনুমতি করে আমাকে বিরক্ত করছেন সেটা কি দয়া করে বলবেন আপনি? অনুমতিটা হলো আমার বি না 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 থামলাম কেন,
আমাকে এবার বলতেই হবে, দ্বিতীয় বিয়ের অনুমতিটা ও দেবে কি না। হ্যাঁ, বলতেই হবে। কি হলো বলেন। ম্যাডাম, আপনাকে চেয়ারম্যান স্যার ডেকেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আসছি মানে? আমার কাজটা শেষ করুন, তারপর আপনি চেয়ারম্যান স্যারের রুমে যাবেন। সরি স্যার, চেয়ারম্যান স্যার আমাকে ডেকেছেন, আমাকে আগে তার রুমে যেতে হবে। আর আপনি চাইলে এখানে অপেক্ষা করতে পারেন। আপনার যদি সত্যি সত্যি কোনো কিছু বলার থাকে তাহলে এসেই শুনি। শোনো, স্যারকে এক কাপ কফি দিও। জি ম্যাডাম, দিচ্ছি। অপেক্ষা করতে নিশ্চয়ই খারাপ লাগবে না। হ্যাঁ, পদে 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 আমাকে অপমান করা হচ্ছে। ঠিক আছে, আমিও দেখাচ্ছি। না না স্যার, ব্যস্ত না, আপনি ডাকলে কি না এসে পারি? বেলুনটা যে কোন দিকে ঘুরবে কে জানে, আগেই জেনে নিয়ে বসাটা ভালো হবে। হ্যাঁ আলিয়া, বেলুনটা কোন দিকে ঘুরবে কিছু বলতে পারো? জায়গাটা তো ফ্ল্যাট, আর এটা এমনভাবে রেখেছে কোন দিকে ঘুরবে আই ডোন্ট নো, ইভেন আদৌ ঘুরবে কিনা। আমিও আজ এটার শেষ দেখা সারম। যতবার ঘোরাবেন ততবার একই দিকে থাকবে তো? না, ডাইনি বেশি থাকলে দুই তিন দিকেই ঘুরে। ও তাই না? এমনি তুই তুই এখানে বস তো। এই আমার আমার এটাই, এদিকে আন, এদিকে আন, এখানে এনে দে, রাখ এখানে রাখ, তুই এখানে বস, বস। এইবার এবার সবাই
অন্তবিয়া বানতে গো সবাই সবার হাত ধরে হোয়াট মানে এখন আমার হাত ধরতে হবে ডিসকাস করতে হাত মালা দিয়ে বরণ করবো তো তাই ডেকেছি শুনতে পেলে না সাদিক আস্তে কথা বলো সবে শুনছে কেউ যেন না শুনতে পায় না দেখতে পায় সেজন্য আমি আমার রুমে ডেকেছিলাম খারাপ আত্মা থাকবো এইদিকে ঘুরে গিয়া থামবি এদিকে তোমার এত বড় সাহস তুমি আমার এত বড় সাহস তুমি সেটা করতে বাধ্য করেছো সাদিক তা না হলে তোমাকে দ্বিতীয় বিবাহে অনুমতি দেবো কেমন করে